ত্রিপুরার কৈলাসহর থেকে কুমারঘাট যাবার পথে নিখোঁজ 18 বছরের এক যুবক। ঘটনার 4 দিন অতিক্রান্ত হতে চলেও নিখোঁজ যুবকের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারে। এ ব্যাপারে নিখোঁজ যুবকের মা কৈলাসহর থানায় একটি মিসিং ডায়েরি করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের 20 ফেব্রুয়ারি সোমবার কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাখিরবাদা এলাকার বাসিন্দা অভিনাশ দেবের 18 বছরের পুত্র অমিত দেব বাড়ি থেকে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে আজ পর্যন্ত আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করার পরও অমিত দেবের কোনো হদিশ না পেয়ে শুক্রবার বিকেলে কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অমিত দেবের অসহায় মা মুক্তি দেব জানান যে পরিবারের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি ছিল না অমিত দেবের। পাশাপাশি চলতি মাসের 16 তারিখ বিধানসভা নির্বাচনেও সে ভোটাধিকার প্রয়োগ করে অমিত বাবার সাথে দিন মজুরির কাজ করত বলে জানান তার মা। তবে সে কি কারণে নিখোঁজ তা ওনারা বুঝে উঠতে পারছেন না। ছেলেকে না পেয়ে হতাশ অভিভাবকরা। কুমারঘাটের নির্দিষ্ট কিছু জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছে অমিতের পরিবার, কিন্তু তারা জানিয়েছে সে কুমারঘাট পৌঁছায়নি, এমনকি তার মোবাইলটি সুইচ অফ রয়েছে। 20 তারিখ থেকে আমার ছেলে কোথা থেকে নিখোঁজ হয়েছে? বাড়ির থেকে গেছে 9টার সময়, সে কুমারঘাট যাইব। তারপরে কুমারঘাট গেছে, যাওয়ার পরে তখন আয়না বাড়ি, তখন আমি খবর করছি কুমারঘাট আত্মীয় বাড়ি, তো আত্মীয় বাড়ির তো কোনো বাড়ি 2 তারিখে পাওয়া গেছে। ফোন টোন আসেন নি লগে? আপনার নাম কিতা? আমার নাম মুক্তি দেব। আপনার ছেলে নি? আমার ছেলে। আপনি কি চান? আমি চাই আমার ছেলেটা আমার কাছে যাতে আইতো। না নি বয়স কিরম তার? বয়স এই তো 18, এই মাত্র ইলেকশন নতুন ঘুর দিছে। 18? হ্যাঁ। তার বাবার নাম? বাবার নাম অবিনাশ দেব। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা।